হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে খুবই একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশটি কি আমরা জেনে নেব তো আজকে দেওয়া হয়েছে নোটিশটি দেখে নাও যেমন এখানে রয়েছে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সাম টু থাউজেন্ড নাইনটিন প্রিলিমিনারি তো এই নোটিসে কি রয়েছে যে পাঁচ তারিখের নোটিশ এটি এখানে উপরে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে যে কিছু ক্যান্ডিডেটস যাদের ডাউট ছিল আনসার কি নিয়ে তো তারা যেহেতু এক প্রকার তোমরা বলতে পারো যে চ্যালেঞ্জ কমিশনকে করেছিল তো সেটিকে কমিশন দেখেছে এবং তারপরে তারা ওএমআর সিট এটা যেমন এখানে লেখা রয়েছে যে ফ্রেশ এভলেশন অফ ওএমআর আনসার স্কিপস অন দি বেসিস অফ রিভাইড আনসার কিজ তো তারা আনসার কি কিছু ভুল রয়েছে বলে মনে করছে এবং তাই আনসার কীগুলো রিভাইজ করবে তার উপর তারা কি করবে যে যাতে কোনো ক্যান্ডিডেট যারা পাস করা উচিত ছিল সেই ক্যান্ডিডেটগুলো যাতে বাদ না যায় তো তাদের জন্য নতুন করে তারা আনসার কি দেবে এবং তার উপরে এ করবে এবং এই জন্য বলেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানে লেখা রয়েছে আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ অল দ্য ইস্যুজ ইনভলভ অর্থাৎ যে সমস্ত ইস্যু রয়েছে এখানে আনসার কি ভুল হোক বা অন্য কোনো জিনিসগুলো তো সেইগুলোকে তারা ভালো করে কনসিডার করবে তারপরে তারা এনশিওর করবে যে যাতে ইকুইটেবল জাস্টিস হয় সব সমস্ত ক্যান্ডিডেটসের জন্য সঠিকভাবে যেন বিচার করা হয় তো তাই তারা কমিশন বলছে যে ডিসাইড করেছে টু উইথড্র দ্য লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস পাবলিশড ইন ইটস ওয়েবসাইট অন টোয়েন্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি তোমরা যেন পঁচিশ সেপ্টেম্বরে প্রিলি রেজাল্ট দেওয়া হয়েছিল মিসলেনিয়াসের তো সেই রেজাল্টটা এখন তারা উইথড্র করে নিয়েছে এবং এরপর বলা হয়েছে যে আ ফ্রেশ লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উড বি পাবলিশড অ্যাজ সুন অ্যাজ পসিবল অন দি কমিশনস ওয়েবসাইট তো যতটা পসিবল হবে তাদের তারা খুবই তাড়াতাড়ি একটা ফ্রেশ লিস্ট দেবে যারা যে ক্যান্ডিডেটসগুলো কোয়ালিফাই করবে তখন তো সেই ক্যান্ডিডেটসগুলোই কিন্তু পরবর্তীতে মেন এক্সামটি দিতে পারবে আর এখানে লেখা রয়েছে অলং উইথ দ্য ফাইনাল আনসার কিস তখন আনসার কি নতুন করে আবার দেওয়া হবে আর যেগুলো রিভাইজ করা হবে সেই আনসারকেটি নতুন করে দেওয়া হবে তারপর বলছে ক্যান্ডিডেটস উড অলসো বি অ্যালাউড দি ফ্যাশ ফেসিলিটি অফ ভিভিং দিয়ার ইন্ডিভিজুয়াল মার্কস অনলাইন ইউজিং আিকিউর লগ ইন ফ্যাসিলিটি তো একটা লগ ইন ফ্যাসিলিটি তোমাদের দেওয়া হবে সেই লগ ইন ফ্যাসিলিটি তোমরা পিএসসির কামি অর্থাৎ যে ওয়েবসাইটে লগ ইন করে নিজের নাম্বারটা তোমরা ইন্ডিভিজুয়াল মার্কসটাও দেখতে পাবে তো এটা এক প্রকার ট্রান্সপেরেন্সি তো আশা করা যাক এবং নতুন করে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে তো যে ক্যান্ডারিসগুলো পাস করেছো অবশ্যই আশা করবো সবাই সেই নতুন লিস্টেও থাকবে হুম তো আশা করি যে ফ্রেশ লিস্টটা আরও কিছু কেন্দ্রের জন্য লাভবান হবে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস হ্যাভেনার্স ডেসেপ স্টেডিয়ন